স্ত্রীর অনুপস্থিতিতে বাসায় এক নারীকে ডেকে নেন গৃহকর্তা। সেই রাতেই ওই নারীর ছেলের চিকিৎসার জন্য টাকা দিতে স্ত্রীর স্বর্ণালঙ্কার চুরি করেন দুইজনে। পরে এই জন্য দুই দারোয়ানকে অভিযুক্ত করে মারধর করেন গৃহকর্তা, তাদের নামে দেন মামলাও। নিরপরাধ হয়েও প্রায় তিন সপ্তাহ ধরে কারাগারে দুই দারোয়ান। এই ঘটনা ঘটেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায়। গেল 15ই সেপ্টেম্বর রাজধানীর এলিফ্যান্ট রোডের এই বাড়িটির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে চুরি হয় 38 ভরি স্বর্ণ। এর 11 দিন পর মামলা করেন ফ্ল্যাটের গৃহকর্তা স্বপন আহমেদ। আসামি করা হয় দুই দারোয়ান তোফাজ্জল ও সেলিমকে। চুরির সময় ফ্ল্যাটে ছিলেন না গৃহকর্ত্রী। তিনি জানান, সে সময় বাসায় কেবল তার স্বামী ছিলেন। দেশের বাড়িতে গেছিলাম, চাবি দারোয়ানের রেখে গেছিলাম। বাসায় আমার হাজবেন্ড ছিল। সিসি ক্যামের ফুটেজে দেখা যায়, চুরি হওয়ার রাতে ওই ফ্ল্যাটে ঢোকেন এক নারী, বেরিয়ে যান ভোরের দিকে। স্বপন ও ওই নারীর মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পুলিশ বলছে, ওই নারীর ছেলের চিকিৎসার অর্থ জোগাড়ে স্ত্রীর স্বর্ণালঙ্কার বিক্রি করে টাকা নিতে বলেন স্বপন। পরে স্ত্রীকে সান্ত্বনা দিতে পরিকল্পিতভাবে চুরির নাটক সাজান। আটক করার পরে জিজ্ঞাসাবাদে মিথিলা স্বীকার করে যে হ্যাঁ, সে এই ঘটনাটি ঘটিয়েছে এবং বাসায় যেয়ে আমরা তার কাছ থেকে সেই ভিডিও ফুটেজে উল্লেখিত যে ভ্যানিটি ব্যাগ সেটিও পাই এবং ভ্যানিটি ব্যাগে রক্ষিত যে স্বর্ণালঙ্কার সেই স্বর্ণালঙ্কার আমরা বাদী ইয়া করি। নারীকে নিয়ে স্বর্ণ চুরি করার পর দুই দারোয়ানের নামে মিথ্যা মামলা করেন স্বপন। এর আগে পুলিশের উপস্থিতিতে ওই দুজনকে ডেকে নিয়ে বেধড়ক পেটান তিনি। এরপর দুই দারোয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। একটা ছেলের একটা থাপড় দিতে আমার ছোট ভাই, একটা চট্টগ্রাম দিচ্ছে, তুমি সত্য কথা বলো। থানার মধ্যে প্রথম নিয়ে ওরা মারা মারছে, করিন মারা মারছে, কথা নাই। টাকা দিয়ে পুলিশের বাসা হয়েছে। যদিও স্বপনের দাবি, নিউ মার্কেট থানার এসআই আলমগীরের চাপে মামলা করতে বাধ্য হন তিনি। আমি আবার বইলেও দিচ্ছি, এই পুরো মানুষ যে উনি নিরপরাধ, ওনার কিছুই নাই। জিজ্ঞেস করেন আয়োকে, জিজ্ঞেস করেন ওসিকে, জিজ্ঞেস করেন এসিকে, আমি তো মামলা করতে চাইনি। এরা বলছে আপনার মামলা হয়েছে। নিরপরাধ হয়েও প্রায় তিন সপ্তাহ ধরে কারাগারে দুই দারোয়ান। তাদের জামিনের জন্য আদালতের বারান্দায় ঘুরছে পরিবারের সদস্যরা। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।